আন্তর্জাতিক পশু পাচার চক্রের দুই পান্ডা ও গাড়ি চালক গ্রেফতার। উদ্ধার একটি সিংহ শাবক ও তিনটি হোয়াইট হেডেড লাঙ্গুর। উদ্ধার এক স্কর্পিও গাড়িও। বেলঘরিয়া এক্সপ্রেস থেকে ধরা হয়। সূত্রের খবর, বেশ কিছুদিন ধরে ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো ও ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল সেলের কাছে খবর আসছিল যে একটি বড় কনসাইনমেন্ট আসছে বাংলাদেশ থেকে বনগাঁ বর্ডার হয়ে। সেই মতো তারা বেলঘরিয়া এক্সপ্রেস ওয়েতে অপেক্ষা করে। এরপর গাড়িটি এলেই সেই গাড়িটিকে আটক করে তল্লাশি চালিয়ে গাড়ির মধ্যে ব্যাগ ভর্তি অবস্থায় সিংহ শাবক ও তিনটি হোয়াইট হেডেড লাঙ্গুর উদ্ধার হয় এবং গাড়ির চালক সহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। সূত্রের খবর, এই প্রাণীগুলো বাংলাদেশ থেকে বনগাঁ বর্ডার হয়ে বর্ধমান দিয়ে সাউথ ইন্ডিয়া নিয়ে যাওয়ার কথা ছিল। কি অ্যানিমেল সে বলতে পারছে না, কারণ সে ব্যাগ খুলে কখনো দেখে না। সে এটাই সে ক্লেম করছে আর কি, যে ব্যাগ খুলে সে কখনো দেখেনি। কিন্তু এই ধরনের অ্যানিমেল, যে অ্যানিমেলগুলো হয়তো খুব ধনী ব্যক্তি যারা, তাদের যাদের হয়তো প্রাইভেট জু আছে, বাড়িতে প্রাইভেট ব্যক্তিগত চিড়িয়াখানা আছে, এরকম ধনী ব্যক্তি যারা বাড়িতে এই জন্তুগুলো রাখে এন্টারটেনমেন্টের জন্য, এই ধরনের কোনো ধনী ব্যক্তি বাড়িতে, সেটা পশ্চিম ভারতেও হতে পারে, ভারতের বাইরেও হতে পারে, সেরকম কোথাও এই অ্যানিমেলগুলো যায় বা এবারেও যাচ্ছিল। এই চক্রটা কি আন্তর্জাতিক চক্র? এই চক্রটা আন্তর্জাতিক চক্র, এই বিষয়ে কোনো সন্দেহ নেই, কারণ এটা বাংলাদেশ থেকে আসছিল এবং হয়তো পশ্চিম ভারত হয়ে আবার অন্য কোনো দেশেও যেতে পারত। আর এই গাড়ির মালিককে, মানে এখানে যে তিনজনকে আপনারা অ্যাড করেছেন, ওয়াজি গাড়ির নামগুলো আমরা এই মুহূর্তে ঠিক বলতে পারছি না। গাড়ির মালিকের মধ্যে একজন আছেন, এরা তিনজনেই হচ্ছে হাওড়া বেলিয়াস রোডের বাসিন্দা। এরা বলেছে এদের ব্যবসা আছে, গাড়ির মালিক যিনি আছেন তার জামা কাপড়ের ব্যবসা আছে বলেছেন, এবং তার সঙ্গে এই কাজগুলো সে করে। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল লাইভ।